বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন মাধ্যম বিসিআইএম কর্তৃক আয়োজিত ক্লাসের এস.এস.ব সাবজেক্টের আজকে সাত নম্বর ক্লাসে আমন্ত্রণ। সাত নম্বর ক্লাসের টপিক নির্ধারণ করা হয়েছে পেজ নাম্বার দশ, দশ পৃষ্ঠার আওয়ার র্যাঙ্কস, তার সঙ্গে আছে অ্যান্ড ডিউটিস ইন ফ্যামিলি। পরিবার, আমাদের পরিবারে আমাদের দায়িত্ব এবং কর্তব্য, চ্যাপ্টার তিনের। তাহলে এই চ্যাপ্টার তিনের পরিবারে আমাদের দায়িত্ব কর্তব্যর ওয়ার্ড মিনিংগুলো প্রথমে আমরা জেনে নিব। এসব ওয়ার্ড মিনিং দশ নাম্বার পেজের মিনিং। ওয়ার্ড মিনিং প্রথমে রাইট, আর-আই-জি-এইচ-টি, রাইট মানে অধিকার। রাইট মানে অধিকার। প্যারেন্টস, পিতা মাতা, পি-এ-আর-ই-এন টি এস, প্যারেন্টস, পিতা মাতা, পিতা মাতা। এরপরে এক্সপেন্স মানে খরচ, ই-এক্স-পি-ই-এন-এস-ই, এক্সপেন্স মানে খরচ। এরপর একটা আর্ন, ই-এ-আর-এন, আর্ন, উপার্জন, উপার্জন করা। অথবা আয় করা, দুইটাই হবে, যার যেটা চয়েস। এরপরে লেখো সিক, অসুস্থ, এস-আই-সি-কে, অসুস্থ, অসুস্থ। ডিউটি দায়িত্ব, ডি-ইউ-টি-ওয়াই দায়িত্ব। এই ছিল আমাদের ওয়ার্ড মিনিং দশ পৃষ্ঠার। সবাই উঠায় নেবে রাইট, অধিকার, প্যারেন্টস, পিতা মাতা, এক্সপেন্স, খরচ, আর উপার্জন করা, আয় করা, সিক, অসুস্থ, ডিউটি দায়িত্ব। এবার আমরা কি করব, ওয়ার্ড মিনিং এর পরে রিডিং, রিডিংটা জেনে নিব, আর পাশাপাশি বাংলা অনুবাদ আমরা শিখব। তাহলে এবার আমরা বাংলা অনুবাদে যাব। বাংলা অনুবাদ, আর এই বাংলা অনুবাদে আমাদের জন্য থাকছে পরিবার, আমাদের পরিবারে আমাদের দায়িত্ব এবং কর্তব্য, গল্প থেকে দশ পৃষ্ঠার। তাহলে আওয়ার প্যারেন্টস হ্যাভ সাম ডিউটিস, আমাদের পিতা মাতার কিছু দায়িত্ব আছে, আমাদের পিতা মাতার কিছু দায়িত্ব আছে। আওয়ার প্যারেন্টস হ্যাভ সাম ডিউটিস, দে ওয়ার্ক ফর দ্য ফ্যামিলি,
দেওয়া কটা ফ্যামিলি তারা পরিবারের জন্য কাজ করে, তারা পরিবারের জন্য কাজ করে, তারা পরিবারের জন্য কি করে কাজ করে। ফাদার গোস টু অফিস, বাবা অফিসে যায়, বাবা অফিসে, অফিসে বাবা অফিসে যায়। বাবা অফিসে যায়। এরপরটা, ইন সাম ফ্যামিলি মাদার অলসো গোস টু অফিস, কিছু পরিবারে মাও অফিসে যায়, কিছু পরিবারে কিছু পরিবারের মাও অফিসে যায়, কিছু পরিবারের মাও অফিসে যায়। এরপরে, সাম প্যারেন্টস ওয়ার্ক ইন স্কুলস, কিছু পিতা মাতা, কিছু বাবা মা কি করে স্কুলে কাজ করেন, কিছু বাবা মা কিছু বাবা মা স্কুলে কাজ করেন। তারপরে, সাম প্যারেন্টস ওয়ার্ক ইন হসপিটাল, কিছু বাবা মা হাসপাতালে কাজ করে, কিছু বাবা মা হাসপাতালে কাজ করে, হাসপাতালে কাজ করেন। দে আর মানি ফর দা ফ্যামিলি, তারা কি করে পরিবারের জন্য অর্থ উপার্জন করে, তারা পরিবারের জন্য অর্থ উপার্জন করে, তারা পরিবারের জন্য অর্থ উপার্জন করে, তারা পরিবারের জন্য অর্থ উপার্জন করে। এরপরে আমরা যেটা আসব, দে বাই ফুড ক্লোথস অ্যান্ড আদার থিংস ফর দা ফ্যামিলি, পরিবারের জন্য খাদ্য, তারা পরিবারের জন্য খাদ্য, কাপড় এবং অন্যান্য জিনিস ক্রয় করে। আদার্স থিং ফর দা ফ্যামিলি, তারা পরিবারের জন্য খাদ্য, তারা পরিবারের জন্য খাদ্য। এরপরে আছে ক্লথস, কাপড় অ্যান্ড আদার থিংস, খাদ্য, কাপড় এবং অন্যান্য জিনিস ক্রয় করে, কাপড় এবং অন্যান্য জিনিস ক্রয় করে। দে বেয়ার দা এডুকেশনাল এক্সপিরিয়েন্স অফ চিলড্রেন, তারা কি করে শিশুদের পড়াশোনার খরচ বহন করে, তারা শিশুদের পড়াশোনার খরচ বহন করে,
খরচ বহন করে। তারা শিশুদের পড়াশোনার খরচ বহন করে। এরপরে আমরা যেটা পাব, হুইন উই আর সিক দে টেক আস টু দা ডক্টর। আমরা যখন অসুস্থ হই তখন কি করে, তারা ডাক্তারকে ডাকেন। আমরা অসুস্থ হলে তারা আমাদের ডাক্তারের কাছে নিয়ে যায়। আমরা অসুস্থ হলে তারা আমাদের ডাক্তারের কাছে নিয়ে যান। আমরা অসুস্থ হলে তারা আমাদের কি করে, ডাক্তারের কাছে নিয়ে যায়। মাদার কুকস ফর আস, মা আমাদের জন্য কি করে, রান্না করে। মা আমাদের জন্য রান্না করে। আমাদের জন্য রান্না করেন, মা আমাদের জন্য রান্না করেন। এরপরে এসো, শি কিপস দা হাউস ক্লিন, তিনি বাড়ি পরিষ্কার রাখেন। মা আমাদের জন্য রান্না করেন, তিনি বাড়ি পরিষ্কার রাখেন। তিনি মানে মা বাড়ি পরিষ্কার রাখেন। তিনি বাড়ি পরিষ্কার রাখেন। দশ পৃষ্ঠার সরল অনুবাদ এই পর্যন্তই। তোমরা সবাই খাতায় উঠাই নেবে শব্দ অর্থ সহ, এবং বাসায় রিডিং সহ কি করবে, মনোযোগ সহকারে বাসায় এটা তৈরি করবে। সবাইকে অনলাইন ক্লাসে যোগদানের জন্য আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আগামী ক্লাস যোগদান করার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে ইতি টানছি। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।